আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে এবার দশেরা দীপাবলি ছট পূজা উপলক্ষে যাত্রীদের বড় উপহার দিচ্ছে রেল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকটি ট্রেন পরিচালনা করা হচ্ছে। মোট ট্রেনের সংখ্যা 4480। ভারতীয় রেল দিওয়ালি এবং ছট পূজা উপলক্ষে বিশেষ এই ট্রেনগুলির ব্যবস্থা করেছে যাত্রী সাধারণের সুবিধার্থে। 283টি উৎসব স্পেশাল ট্রেন চালানোর একটি ঘোষণা করেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্তব্য, উৎসবের মরশুমে যাত্রী সাধারণের জন্য মোট 4480টি যাত্রা করবে এই ট্রেনগুলি, যার মধ্যে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে 42টি ট্রেন পরিচালনা করবে, যা 512টি ট্রিপ করবে। আবার ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে স্পেশাল ট্রেনের সংখ্যা হল 36টি, সর্বোচ্চ 1262টি যাত্রা করবে এই ট্রেনগুলি। অন্যদিকে উত্তর পশ্চিম রেলওয়ে 1208টি ভ্রমণের জন্য সর্বমোট 26টি ট্রেন পরিচালনা করবে। এর পাশাপাশি ভারতীয় রেলওয়ে টিকিট ছাড়া ভ্রমণের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি বিশেষ ড্রাইভ চালু করেছে এবং উৎসবের মরশুমে যাত্রীদের যাত্রার সুবিধা দিতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ। রেলওয়ে বোর্ড রেলকর্মীদের সাহায্যে টিকিট পরীক্ষার জোনভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করে যাত্রীদের প্রকৃত পরিচয় যাচাই করবে। বৈধতার নির্ধারিত প্রমাণ পরীক্ষা করেই যাত্রা নিশ্চিত করবেন রেলকর্মীরা। এতে রেলযাত্রা আরও সুখকর হবে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গ উৎসব নির্বিঘ্নে এবং শান্তিতে সম্পন্ন হল প্রান্তিক জেলা করিমগঞ্জে। দুঃখ কষ্টসহ শত অভাব অভিযোগ একপাশে রেখে আনন্দময়ীর মর্তে আগমন উপলক্ষে আনন্দে মেতে উঠেন উৎসবপ্রেমী প্রতিজন বাঙালি হিন্দু। বাদ বাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠেন সমগ্র জেলার উৎসবপ্রেমী প্রতিজন বাঙালি হিন্দু। ষষ্ঠী থেকে দশমী জেলা সদরের বিগ বাজেটের পুজো দেখতে গ্রামাঞ্চলের জনগণ ডল নামে শহরে। তবে প্রশাসনের চোখ রাঙ্গানিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধর্মপ্রাণ বাঙালি হিন্দুরা গ্রাম থেকে শহর সর্বত্র বৃষ্টির বুকরুটি উপেক্ষা করেও আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। আবহাওয়া দফতর থেকে ঘোষিত বৃষ্টিসহ জোরের ভবিষ্যৎবাণী দেবী দশভুজার দর্শন অবিলাসীদের শঙ্কিত করে তুলেছিল। সব কিছু উপেক্ষা করেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ডল নামে। নবমীর রাত যত গোনাতে থাকে শহরে ততই জনজুয়ার বাড়তে থাকে। ভোর পর্যন্ত দর্শনার্থীরা দেবী দুর্গার দর্শন করতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমান। দশমীর দিন জেলার প্রতিটি পুজো মণ্ডপে মহিলাদের সিঁদুর খেলার মাধ্যমে জেলার সর্বত্রই প্রতিমা নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটল লালা থানার অন্তর্গত মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু ঘটল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার। আবু সুফিয়ান লস্কর নামে কিশোর সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু হয়। এলাকার বাসিন্দা করিমউদ্দিন লস্করের তৃতীয় ছেলে আবু সুফিয়ান। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবমীর রাতে পুজো মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল নতুন রামনগরের বাসিন্দা তোতা সুনাই ব্লক কংগ্রেস কমিটির সহসভাপতি উত্তম কুমার সিংয়ের। সোমবার নবমীর রাতে পূজা মণ্ডপ থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় অস্বাভাবিক মৃত্যু ঘটে তার। মঙ্গলবার সুনাই ব্লক কংগ্রেস কমিটির কার্যালয়ে ব্লক সভাপতি আক্তার হোসেন বরবুইয়ার সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। শারদীয়া দুর্গাপূজা উদযাপনের মধ্যে জোড়হাটে ঘটল বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা। নিহতের নাম 20 বছর বয়সী অরুণ কুমার, তিনি ওই এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে জোড়হাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার নাম বাবু চৌধুরী,
যিনি বর্তমানে জুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার সূত্রে জানা যায়, নগরীর গোর আলীর বি মার্কেটের সামনে বাবু চৌধুরী তিন তরুণীর সঙ্গে পূজা দেখছিলেন। তখন চার পাঁচজনের একদল যুবক ওই তরুণীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন। নরসিংহপুরের বাবু চৌধুরী নামে পরিচিত তাকে বীরের মধ্যে এক যুবক আটক করে এবং অন্য যুবকের আনা ছুরি দিয়ে বারবার আক্রমণ করে। গুরুতর জখম ব্যক্তিকে যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এক যুবককে গ্রেফতার করলেও অন্য যুবকদের গ্রেফতার করতে পারেনি। হিন্দি সিনেমার মতো ঘটনাটি ঘটেছে পুলিশ এবং জনসাধারণের সামনে। 2016 সালের 8 নভেম্বরের দিনটি সকলের মনে আছে। রাত 8টায় 500 এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বাজারে আসে নতুন 500 টাকার নোট এবং সেই সঙ্গে নতুন 2000 টাকার নোট নিয়ে আসা হয়। প্রায় 7 বছর পরে রিজার্ভ ব্যাঙ্ক আবারও একই ঘোষণা করে জানিয়েছে, এবার 2000 টাকার নোট বাতিল করা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে আবার ফেরত আসছে 1000 টাকার নোট। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি উঠলে খুদ রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়টি নিয়ে অবদান স্পষ্ট করেছে। রিজার্ভ ব্যাঙ্ক 2000 টাকার নোট সরিয়ে নেওয়ার জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। জানা গিয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে 2000 টাকার 87% নোট ব্যাঙ্কগুলিতে ফিরে গিয়েছে। তবে এখনও 10,000 কোটি টাকার 200 টাকার নোট বাজারে রয়েছে। এই নোটগুলির মেয়াদ কিন্তু শেষ। এর মানে হলো যাদের কাছে 2000 টাকার নোট আছে তারা লেনদেনের জন্য ব্যবহার করতে পারবে না। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় 1000 টাকার নোট আসবে বলে দাবি করছেন। তবে রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে স্পষ্টভাবে উত্তর দিয়েছে যে 1000 টাকার নোট পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে বলেছে যে অর্থনীতিতে নগদের প্রয়োজন মেটাতে প্রচলনে পর্যাপ্ত 500 টাকার নোট রয়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বাড়ছে, তাই নগদ অর্থের প্রয়োজন কম হবে। আগামী 22 জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের। ওই দিন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামের মূর্তি। নাগপুরের আরএসএসের বার্ষিক বিজয়া দশমী উৎসব থেকে এই ঘোষণা করলেন মোহন ভগবত। বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে সামনে এলো রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ। আরএসএস প্রধান ভগবত এদিন বলেন, অযোধ্যায় রামের মন্দির তৈরি হচ্ছে, 22 জানুয়ারি নিজের মন্দিরে প্রবেশ করবেন রামলালা। ওই দিন গোটা দেশে আমরা নিজেরা নিজেদের জায়গায় ছোট ছোট মন্দিরে এই বাতাবরণ তৈরি করতে পারি। এদিকে মণিপুরে হিংসার ঘটনায় সংসদে তুলপার হয়ে যাওয়ার পর এ নিয়ে প্রথম সামনে এলো সংঘের বক্তব্য। মণিপুরে হিংসার ঘটনায় বাহ্যিক শক্তির যুগ আছে বলে দাবি করলেন সংঘ প্রধান। আরএসএস প্রধানের বক্তব্য, বহু বছর ধরে মেইতেই ও কুকিরা একসঙ্গে বসবাস করছে, হঠাৎ করে হিংসার ঘটনা কী করে ঘটল? এই অশান্তিতে বাইরের শক্তি লাভবান হয়, এতে বাইরের প্রভাব আছে। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। প্যান্ডেলের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশু ও 2 মহিলার। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও 10 জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের একটি দুর্গা মণ্ডপে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নবমীর রাতে গোপালগঞ্জের রাজাদল দুর্গাপূজা প্যান্ডেলে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে। দুর্গাপূজার নবমী ও নবরাত্রি হওয়ায় বিপুল জনজোয়ার হয়েছিল, কিন্তু প্যান্ডেলে বীর সামাল দেওয়ার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এর জেরেই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের, আহত আরও 10 জন। তাদের সবাইকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।